আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার হাজির হয়েছি। আজকে তারিখ 29/9/2022 শুক্রবার। তো আজকের দিনে জব নিউজ পত্রিকায় যে জবগুলো পাবলিশ হয়েছে প্রত্যেকটা জব নিউজ আমরা আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবলিশ করছি। তো যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এতে করে প্রতি সপ্তাহে সবার আগে জব নিউজের আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখনকার জব নিউজের বিষয়টা হলো ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে চাকরি। তো এটা ডেডলাইন অর্থাৎ 15/10/2022 এই তারিখের ভিতরে আপনাকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটু আরেকটু বিস্তারিত যদি বলি যে এটার পোস্ট, টোটাল পোস্ট হলো 40টা। তো পদের সংখ্যা হলো, পদের নাম যে নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী নিবে একজন, বেতন 11,300 টাকা থেকে 27,300। শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক সম্মান ডিগ্রি সহ অফিস ব্যবস্থাপনা কাজে 2 বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা। 2, পরিসংখ্যান সহকারী নিবে 2 জন, বেতন 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সহ কম্পিউটার প্রোগ্রামিং এর অভিজ্ঞতা। 3, গ্রন্থাগার সহকারী নিবে 2 জন, বেতন 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা স্নাতক সম্মান ডিগ্রি সহ লাইব্রেরির কাজে 2 বছরের অভিজ্ঞতা। 4, হিসাব রক্ষক নিবে 4 জন, বেতন 24,680 টাকা থেকে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক সম্মান ডিগ্রি সহ। 5, ফটোগ্রাফার নিবে 1 জন, বেতন 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি সহ আর্ট ও ফটোগ্রাফিতে অভিজ্ঞ। 6, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে 1 জন, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সনের নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। 7, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক নিবে 6 জন, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। খ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর আসে 8, ল্যাব সহকারী নিবে 12 জন, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। 9, মাঠ সহকারী নিবে 11 জন, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। এরপর আরও বিস্তারিত আছে এখানে যে আপনাকে অ্যাপ্লাই করতে কী কী লাগবে, কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আপনার বয়স সীমা কত, ঠিক আছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এনআইডি আপনার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড দিবেন, অল এভরিথিং এখানে দেওয়া আছে, কোন ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আমাদের ফেসবুক, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ডিসক্রিপশন বক্সে এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই লিঙ্কটা আমরা দিয়ে রাখবো, এখান থেকে আপনার বিস্তারিত দেখে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমরা সকল ইউআরএলগুলো দিয়ে রাখবো, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।